অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার তো ইচ্ছে করছে, কি ইচ্ছে করছে? তোমার একটা ছবি তুলে রাখতে। তুলবো? শোনো, সামনে বাবা মা আছে, তাদের সামনে এরকম হ্যাংলামো করতে তোমার লজ্জা করে না? হ্যাংলামো কোথায় করলাম? মানুষের তো স্বভাবই সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া। ও আচ্ছা, এবার চুপ করো, তুমি নির্লজ্জ হতে পারো কিন্তু আমি তো নই, তাই না? হুম, সেটা তো আমি জানি। আমার মতন তো তুমি সোজাসুজি তাকাতেও পারো না। মানে? মানে এতক্ষণ ধরে যে তুমি আমাকে আর চোখে দেখছিলে সেটা কিন্তু আমি নোটিস করেছি ম্যাডাম। ইস, মোটেই না। দেখুন, শুধু আপনি না, এরকম অনেকেই আছে আমার রূপে মুগ্ধ হয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাই নাকি? সে তাকিয়ে থাকতেই পারে, কিন্তু কি বলো তো, মৌচাককে ঘিরে প্রচুর মৌমাছিরা ঘুরপাক খায়, কিন্তু যে মধুচোর সে কিন্তু ঠিক তার মধ্যে থেকে মধুটা সংগ্রহ করে নিতে জানে। ও, তার মানে তুমি চোর? হ্যাঁ, আমি তো চোরই, আমি হলাম মন চোরা। আমার মন চুরি করা কিন্তু অত সহজ না। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি আসবে, আগে সেগুলো কাটিয়ে ওঠো। বাধা কে দেবে? ওই বাপি, দাঁড়াও, ওকে এক্ষুনি আমি এখান থেকে হাঁটাচ্ছি। তো বেড়ে তুমি এখানে? সারপ্রাইজ! তুমি কেমন আছো কৃষ? আমি তো ভালো আছি, কিন্তু তুমি এই শরীর নিয়ে এতটা দূর হঠাৎ, মানে তুমি কি একা এসেছো নাকি কারোর সাথে? কি এ তো আন্টি! হে ভগবান, এ তো ফুল কেস! এবার কি হবে? আর ওরা যে এখানে আসছে সেটা কি সুন্দরী বা সূর্য জানে, না ওরাও এদেরকে দেখলে আমার মতনই সারপ্রাইজ হবে? আরে ম্যাডাম, আপনারা? লাবণ্য, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, সবাই ভেতরে আসুন। আপনি কেমন আছেন আঙ্কেল? ভালো, ভালো আছি। আন্টি, কি হয়েছে বলো তো, তুমি এত চুপ করে আছো কেন? আচ্ছা, আমাকে দেখে কি খুশি হওনি? না না, খুশি হব না কেন? আসলে তোমার শরীরের এই অবস্থা, সেটা নিয়ে তুমি এতটা রাস্তে এলে তাই ভাবছিলাম। না না আন্টি, আমার শরীর একদম ঠিক আছে, আসলে মনটা ভালো ছিল না, তাই এখানে মনটা ঠিক করতে চলে এলাম। আরে এসেছো তো ঠাকুরের কাছে, এত চিন্তা করো না, ঠাকুর তোমায় ঠিক রক্ষা করবে। আচ্ছা আঙ্কেল, সুন্দরী কোথায় বলুন তো, ওকে তো দেখছি না। এই তো লাবণ্য ম্যাডাম, আমি এখানে। এসো জামাই, এসো এসো এসো, আজ তোমাদের দুজনকে যুগলে ঘট বসাতে হবে।
আসলে মা ওনার নাম ধরে ডাকতে লজ্জা পায়, তাই জামাই বলে ডেকেছে। গ্রাম্য ডাকগুলোর মধ্যে অদ্ভুত একটা ভালোবাসা লুকিয়ে থাকে। কালেক্টর ম্যাডাম, তোমাকে আর সূর্যকে কিন্তু খুব সুন্দর লাগছে। অবশ্য না, সবাইকেই ভালো লাগছে। আজকে সত্যি অপূর্ব লাগছে কালেক্টর ম্যাডাম। তুমি যে সত্যি সুন্দরী, সেটা আজকে একেবারে ফুটে উঠেছে। সত্যি বলতে, আমি তো তোমার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না, মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। কি সৌর্য, ঠিক বলছি তো? আচ্ছা সৌর্য, তোমার কাছে ক্যামেরা নেই? কালেক্টর ম্যাডামের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে রাখো তো। আচ্ছা লাবণ্য, জামাইয়ের সেই যে পায়ে লেগেছিল সাধের সময়, এখন ঠিক আছে তো? জামাইবাবু, বলছি ওনার পায়ে না খুব ব্যথা করছে, একটু ওনাকে নিয়ে ডক্টরের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, পা নিয়ে অবহেলা করা একদম ঠিক নয়। যান যান যান, সেই ডাক্তার দেখুন। যান, সাবধানে নিয়ে যাও সূর্য। হ্যাঁ যাই বাবু, বলছি ঠাকুরমশাই ওদিকে ডাকছে। কি ওই পুজোর জন্য নতুন ধুতি এলো না, তাই খুব রাগারাগি করছে।